হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত হয়েছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। সহিহ মুসলিমে বর্ণিত উক্ত হাদিসে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন যে, আল্লাহর নবী রমাদানুল মুবারকের শেষ দশকে ইবাদতে যতটা বেশি পরিশ্রম করতেন, যত বেশি মেহনত করতেন, অন্য কখনো এতটা বেশি আল্লাহর নবী ইবাদতের মধ্যে শ্রম দিতেন না, নিমগ্ন হতেন না। এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টিকে রমাদানুল মুবারকের সবচেয়ে বেশি ইবাদতের জন্য নির্বাচন করতেন, সেই সময়ের গুরুত্ব এবং তার তাৎপর্য আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, বুখারি এবং মুসলিমের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা এসেছে যে, ইজা দাখালাল আশরুল আওয়াখির মিন রমাদান কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশরুল আওয়াখির মিন রমাদান আহিয়াল লাইল ওয়াইকাযা আহলাহু ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার। হযরত আয়েশা বলেন যে, যখন রমজানের শেষ দশক শুরু হয়ে যেত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজ করতেন। প্রথম হলো যে আহিয়াল লাইল, শেষ দশকের রাতগুলোকে তিনি জাগ্রত থাকতেন, শেষ দশকের রাতে তিনি ঘুমাতেন না, বরং ইবাদত বন্দেগীতে, সালাতের মধ্যে, তিলাওয়াতের মধ্যে এবং অন্যান্য ইবাদাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের রাতগুলোকে তিনি অতিক্রম করতেন। এটি হলো শেষ দশকের রাতে আল্লাহর নবীর, শেষ দশকে নবীজির প্রথম কাজ হতো আহিয়াল লাইল, তিনি রাত্রি জাগরণ করতেন। দ্বিতীয় হলো ওয়াইকাযা আহলাহু, শুধু নিজে একাই রাত্রি জাগরণ করে ক্ষান্ত হতেন না, বরং পরিবার পরিজনের সকলকে তিনি জাগিয়ে তুলতেন, তাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিতেন। দ্বিতীয় কাজ। তিন নম্বর হলো ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, এবং অত্যধিক পরিশ্রম করতেন ইবাদতের মধ্যে। ওয়াশাদ্দাল মিজার, নবীজি কোমরে গামছা বেঁধে নিতেন, অর্থাৎ নিজের যে কোমর, কোমরের যে কাপড়, সেই কাপড়কে ভালো করে বেঁধে নিতেন। অর্থাৎ এটা একটি প্রতীকী শব্দ, সাদ্দাল মিজার আমাদের বাংলায় এর যে প্রতিশব্দ, যে কোনো কাজের জন্য কোমরে গামছা বেঁধে নেমে যাওয়া, তো ঠিক আরবি ভাষায় সেটাই বলা হয়েছে ওয়া সাদ্দাল মিজার, যে নবীজি কোমরে কাপড়কে ভালো করে বেঁধে নিতেন। কোনো একটা কাজে যখন কেউ খুব শক্তভাবে নিমগ্ন হতে চায়, খুব ভালোভাবে সেই কাজে যখন সে নেমে পড়তে চায়, তখন সে কোমরের কাপড়টাকে শক্ত করে বেঁধে নেয়, যাতে কাজের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি না হয়, কাজের মধ্যে যেন কোনো বিচ্যুতি না আসে। প্রিয় দর্শক, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছিল শেষ দশকের অবস্থা। কাজেই আমি এবং আপনি, আমাদের কেমনভাবে শেষ দশক অতিক্রম করা উচিত, আমরা এই হাদিসগুলো থেকে উপলব্ধি করতে পারি। কাজে আসুন, প্রথম কথা তো হলো এই যে, শেষ দশক শুরু হয়ে গিয়েছে, আমরা নিজেরা ইবাদতের মধ্যে আরও বেশি নিমগ্ন হই, নিজেদের পরিবার পরিজনদেরকে আমরা সজাগ করি, সচেতন করি, জাগ্রত করি, একে অপরকে আহ্বান জানাই, একে অপরকে আমরা শেষ দশকের সময়গুলো আল্লাহর জন্য, আখরাতের জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণ এবং জান্নাত হাসিলের জন্য বেশি বেশি সময় নিয়োগ করার, বেশি বেশি চেষ্টা, শ্রম এবং মেহনত ব্যয় করার জন্য পরস্পর একে অপরকে আমরা উদ্বুদ্ধ করি, অনুপ্রাণিত করি, উৎসাহিত করি। এটি হবে আমাদের রমাদানুল মুবারকের এই শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ একটি কাজ।